নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে ওভাল অফিসে বৈঠক করেছেন। বুধবার সকাল 11টায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে, আলাপ করেছেন বিভিন্ন বিষয় নিয়ে। সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে রিপাবলিকান নেতা ট্রাম্পকে জানিয়েছেন ডেমোক্রেট বাইডেন। ট্রাম্প বলেন, রাজনীতি কঠিন বিষয়, অনেক ক্ষেত্রেই তা কলুষিত, কিন্তু এখন তার নেই। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্টকে বিদায়ী প্রেসিডেন্টের আমন্ত্রণ এবং উভয়ের বৈঠক যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঐতিহ্য। সে ঐতিহ্য মেনেই এই বৈঠক হয়েছে। গত জুনে বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর আগে ট্রাম্পের সঙ্গে তার নির্বাচনী বিতর্কে মুখোমুখি সাক্ষাতের পর এই প্রথম দুজন আবার মুখোমুখি বৈঠকে বসলেন। সংক্ষিপ্ত বৈঠকে বাইডেন দেশপ্রেমেরই পরিচয় দিয়েছেন, যেমনটি তিনি অনেকবারই প্রমাণ করেছেন। দেশের স্বার্থে তিনি এ বৈঠকে ট্রাম্পের প্রতি বিনয়ী থেকেছেন, সুষ্ঠু নির্বাচনে জয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। সর্বোপরি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের গুরুত্বের উপর জোর দিয়েছেন জো বাইডেন। বাইডেনের সঙ্গে বৈঠকে ট্রাম্পও বিনয়ী আচরণই করেছেন। নির্বাচনে জয় পাওয়ায় ক্যামেরার আলো সবটাই ছিল তার উপর।